সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে কতটুকু তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় দানা? রাষ্ট্রপতির পদত্যাগ দাবি, সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়াও করা হবে না, যা জানালেন রিজওয়ানা। শেখ হাসিনা বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী, মন্তব্য নানকের। শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা সরকারি চাকরি পাবে না। সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 26 জন ছাত্রলীগের সঙ্গে জড়িত। শেখ হাসিনা আমার চরিত্র হননের চেষ্টা করেছিলেন, মন্তব্য মামুনুল হকের। যৌক্তিক সময় নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশে কতটুকু তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় দানা? বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানা উপকূলের আরও কাছে চলে এসেছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে, এতে করে দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। তবে বাংলাদেশের ভূখণ্ডে দানার তাণ্ডব চালানোর আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দানা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার রাত 3টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতি শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তখন বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে। বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে, তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে। সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়াও করা হবে না, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে যা বললেন রিজওয়ানা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়া করা হবে না, শিগগিরই নেওয়া হবে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতি কি বলেছেন সেটি আমাদের নজরে আনা হয়েছে, আবার তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, গণদাবি তৈরি হয়েছে, সেটিও বিবেচিত হচ্ছে। তেমনি কিছু রাজনৈতিক দল সাংবিধানিক সংকটের কথাও বলছে। একটি দলের কয়েকজন নেতা রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতার কথা বলেছে, আবার ওই রাজনৈতিক দলের কেউ কেউ বলেছেন রাজনৈতিক সংকট হবে না, এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে, দাবি হচ্ছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, তাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। শেখ হাসিনা বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী, মন্তব্য নানকের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ওই মন্তব্য করেন। পাশাপাশি ইউনূস সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার বলেও দাবি করেন তিনি। এর আগে গত 5ই আগস্ট জনরোষের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা কৌশলে দেশ ছাড়তে থাকেন, তবে কিছু নেতাকর্মী পালাতে গিয়ে ধরা পড়েন। বর্তমানে পদধারী নেতাদের বেশিরভাগই পলাতক, তবে অনেক নেতাই প্রকাশ্যে আসছেন। শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে, এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে যাওয়ারও খবর শোনা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। দ্য প্রিন্ট জানিয়েছে, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি সেফ হাউসে বসবাস করছেন তিনি, সেখানে তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাংলো শেখ হাসিনার জন্য বরাদ্দ করা হয়েছে, তবে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করা হয়নি। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যথাযথ নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করেন। তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাধারণ পোশাকে সেসব কর্মকর্তারা তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেন। একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই সুরক্ষা পাচ্ছেন। তিনি 2 মাসেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। এখানে তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা সরকারি চাকরি পাবেন না। নিষিদ্ধ হওয়া সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেওয়া হবে উল্লেখ করেন এই উপদেষ্টা। তিনি বলেন, এরপর থেকে সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এতে আগামী দিনের সার্কুলারগুলোতে আরও বেশি সংখ্যায় নিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ মাহমুদ। সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 26 জন ছাত্রলীগের সঙ্গে জড়িত। এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় 26 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর 28 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে গ্রেপ্তার 26 জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সচিবালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় 54 জনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানায় মামলায় 26 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, বাকি 28 জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় অজ্ঞাত পরিচয় আরো 60 থেকে 70 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা আমার চরিত্র হননের চেষ্টা করেছিলেন, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে কথিত স্বৈরাচারী দুশ্চরিত্রা শেখ হাসিনা আমার চরিত্র হননের চেষ্টা করেছিলেন। একজন মানুষের চরিত্র হনন করার চেষ্টা করা চরিত্রবান মানুষের কাজ হতে পারে না। তিনি আমার চরিত্র হননের জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে সে কাজে ব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, নির্মম এবং বর্বরভাবে তিনি আমার গোটা পরিবারকে জিম্মি করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে আমাকে এবং আমার পরিবারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহ তার সে ষড়যন্ত্রের হাত থেকে আমাকে মুক্ত করেছেন, বিচার ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা করেছেন। এই ধরনের একটি অপবাদমূলক মিথ্যা মামলা থেকে আমাকে রেহাই দিয়েছে, খালাস দিয়েছেন, এজন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যৌক্তিক সময় নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে চীনা বাদাম খাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, দেশের মালিক জনগণ, আমরা চাই শুধুমাত্র একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে একটি সংসদ ও সরকার গঠন করবে, এটাই তো বিপ্লবের মূল বক্তব্য। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের জ্ঞানীগুণী ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন করার জন্য যতটুকু সময় দরকার তা আমরা বুঝি, সেই সময়টুকু আমরা দেব। সেই সময়টা অতিক্রান্ত হলে জনগণ নির্ভর বিএনপির জিয়াউর রহমানের দল তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চীনা বাদাম খাবে না, প্রকৃত বাস্তবতায় যেটা করার সেটা ভবিষ্যৎ করব।